হ্যালো বন্ধুরা, এনডি ইংলিশ টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব জার্মানির বিখ্যাত লেখক থমাস ম্যানের নোভেল ডেথ ইন ভেনিস। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি না কেন, তখনই তোমাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। শুরু করছি আজকের উপন্যাস ডেথ ইন ভেনিস। অ্যাবাউট দ্য অথার, থমাস ম্যান ছিলেন একজন জার্মানি লেখক, ঔপন্যাসিক, ছোট গল্পের লেখক, সমালোচক, প্রবন্ধকার এবং মানবহিতৈষী ব্যক্তি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1875 সালের 6ই জুন জার্মানির ফ্রি সিটি অফ লুবেকে। তার বাবা ছিলেন থমাস জোহান হেনরিক ম্যান এবং মা ছিলেন জুলিয়া ডা সিলভা ব্রুনস। 1929 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 1933 সালে এডলফ হিটলার ক্ষমতায় এলে তিনি সুইজারল্যান্ড পালিয়ে যান। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি আমেরিকা চলে যান। 1952 সালে তিনি পুনরায় সুইজারল্যান্ডে ফিরে আসেন। 1955 সালে 12ই আগস্ট তিনি ইউরিকে মারা যান। অ্যাবাউট দ্য নোভেল, এই উপন্যাসটি হল গাস্তাভ ভন এস্কেনবাকের কাহিনী, যিনি একজন স্বনামধন্য জার্মানি লেখক। তিনি মিউনিকে একাকী থাকতেন, তার স্ত্রী ইতিমধ্যেই মারা গেছেন। তিনি খুবই নিয়মনিষ্ঠ পরিশ্রমী ব্যক্তি, তিনি তার জীবন উৎসর্গ করেছেন লেখালেখির কাজে। দ্য নোভেল স্টার্টস নাও। একদিন সকাল থেকে লেখক এস্কেনবাক লেখালেখি করতে করতে হাঁপিয়ে ওঠেন এবং সন্ধ্যাবেলায় বেড়াতে বেরিয়ে পড়েন। কবরস্থানে তিনি একজন অদ্ভুত ব্যক্তিকে দেখতে পান, যার চুলগুলো ছিল লাল রঙের এবং ওই লোকটি কৌতূহলে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। এস্কেনবাক বিব্রত হয়ে সেখান থেকে চলে যান, কিন্তু উত্তেজিত হয়ে পড়েন। হঠাৎ তার মনে বাইরে বেড়াতে যাওয়ার ইচ্ছা জেগে উঠল। তিনি অনেক দিন ধরে মনোযোগ দিয়ে লেখালেখির কাজ করে চলেছেন, কিন্তু এখন তার মন ছুটি চাইল। তিনি ভাবলেন ইন্সপিরেশনের জন্য তার একটা আকর্ষণীয় পরিবেশ দরকার। তাই তিনি ট্রেন ধরে টায়ারসিস গেলেন এবং বোটে করে অ্যাড্রিয়াটিক আইল্যান্ডের একটি রিসোর্টে পৌঁছিলেন। যদিও তিনি এই ভ্রমণটি উপভোগ করলেন, তবুও সন্তুষ্ট হতে পারলেন না। তাই তিনি ইটালির ভেনিসে গিয়ে লিডো আইল্যান্ডে গ্র্যান্ড হোটেল ডেস ব্যান্সে একটি রুম ভাড়া করে থাকার কথা ভাবলেন। যখন তিনি জাহাজে উঠে ওই দ্বীপে যাচ্ছিলেন, তখন তিনি একদল যুবকের মধ্যে একজন বয়স্ক মানুষকে দেখতে পেলেন, যিনি ফলস দাঁত, পরচুলা, মেকআপ এবং বেশভূষায় সজ্জিত হয়ে যুবক সাজার আপ্রাণ চেষ্টা করছিলেন। এস্কেনবাক তাকে দেখে বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিলেন। হোটেলে পৌঁছে তিনি রাত্রিতে খাবার খাওয়ার সময় তার পাশের টেবিলে একটি পোল্যান্ডের সম্ভ্রান্ত পরিবারকে খাবার খেতে দেখলেন। তাদের মধ্যে তিনি একটি 14 বছর বয়সের অতীব সুন্দর ছেলেকে নাবিকের পোশাকে দেখলেন। ছেলেটি ছিল গ্রিক দেশীয় মূর্তির মতো সুন্দর। তিনি তাকে দেখে অবাক হয়ে গেলেন। অপরদিকে তার 3 দিদিরা এমনভাবে পোশাক পরেছিল যে তাদেরকে সন্ন্যাসিনী মনে হচ্ছিল। পরের দিন সকালে সৈকতে তিনি ছেলেটিকে তার এক বন্ধুর সাথে খেলতে দেখেন এবং তার পরিবারকে অনুসরণ করে জানতে পারলেন ছেলেটির নাম ট্যাডচিও এবং তার বন্ধুর নাম জ্যাসিও। শীঘ্রই সেখানকার উষ্ণ আর্দ্র আবহাওয়া তার শরীরকে প্রভাবিত করল এবং তিনি তাড়াতাড়ি সেই স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন এবং একটি শীতলতম স্থানে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। পূর্ব পরিকল্পিত বিদায়ের দিনের সকালে তিনি আরেকবার ট্যাডজিওকে দেখলেন এবং তাকে ছেড়ে চলে যাওয়ার একটা শক্তিশালী অনুশোচনার অনুভূতি তার উপর দিয়ে প্রবাহিত হল। যখন তিনি রেল স্টেশনে পৌঁছিলেন, তখন তিনি দেখলেন তার ট্যাঙ্কটি ভুল করে অন্য স্থানে চলে গেছে। তাই তাকে তার হারিয়ে যাওয়া ট্যাঙ্কটির জন্য হোটেলে ফিরতে হলো। কয়েক সপ্তাহের মধ্যে এস্কেনবাকের ছেলেটির প্রতি যে আগ্রহ ছিল সেটি আবেগে পরিণত হলো। ছেলেটি হয়ে উঠল তার লেখালেখির ইন্সপিরেশন। তিনি ছেলেটিকে সবসময় লক্ষ্য রাখতেন এবং ভেনিসের চারদিকে তাকে অনুসরণ করতেন।
একদিন সন্ধ্যাবেলাতে ছেলেটি তার দিকে তাকিয়ে মুচকি হাসল। এস্কেনবাক ভাবলেন যেন নার্সিসাস ফুল তার প্রতিচ্ছায়ার দিকে তাকিয়ে হাসছে। এস্কেনবাক বিভ্রান্ত হয়ে বাইরের দিকে ছুটলেন এবং জনমানব শূন্য বাগানে গিয়ে জোরে ফিসফিস করে বললেন, আই লাভ ইউ। এরপর এস্কেনবাক ভেনিস শহরের ভেতর ঘুরতে বেরোলেন, যেখানে তিনি স্বাস্থ্য দপ্তরের কলেরা রোগ সংক্রমণ সংক্রান্ত সতর্কতামূলক নোটিশ দেখলেন, যাতে জনগণকে সেলফিশ মাছ না খাওয়ার জন্য উপদেশ দেওয়া হয়েছিল। তিনি সর্বত্র একটি অপরিচিত গন্ধ পেতে লাগলেন। পরে তিনি উপলব্ধি করলেন এটা স্প্রে করা জীবাণুনাশকের গন্ধ। এই সময় তৃতীয় লালচুল বিশিষ্ট এক অদ্ভুত ব্যক্তি তার পথ অতিক্রম করল। এই ব্যক্তিটি ছিল স্ট্রিট সিঙ্গার দলের একজন সদস্য, যারা হোটেলে একদিন রাত্রে গান গেয়েছিল। যে গানকে এস্কেনবাক তার জীবনে ঘৃণা করতেন, সেই গানটাই তিনি এখন মন্ত্রমুগ্ধ হয়ে শুনলেন। তার কারণ, গান শুনতে শুনতে তিনি গোপনভাবে তাকিয়েছিলেন ছেলেটির দিকে, যে নিকটে একটি প্যারাপিটে সুন্দর ভগ্নিমায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল। অবশেষে ছেলেটিও লেখকের দিকে তাকাল। যদিও মুহূর্তটা ছিল ক্ষণিক, তবুও এটা লেখকের মনে একটা অনুভূতি এনে দিল যে আকর্ষণটা পারস্পরিক। ট্যাটজিওর সাথে তার সম্পর্কটা বিশ্লেষণ করতে গিয়ে তিনি নিজেকে সক্রেটিস এবং ট্যাটজিওকে ফার্টাস ভাবতে লাগলেন। এইভাবে সম্পর্কটাকে তিনি গ্রিক প্ল্যাটোনিক আইডিয়াল হিসাবে কল্পনা করতে লাগলেন। লেখক ভাবলেন তিনি ট্যাটজিওর মাকে কলেরা রোগের বিপদ সম্পর্কে সতর্ক করবেন, কিন্তু পরে তিনি তা না করার সিদ্ধান্ত নিলেন, কারণ তিনি জানতেন যদি তিনি এটা করেন তবে ট্যাটজিও হোটেল ছেড়ে চলে যাবে এবং তিনি তাকে হারাবেন। একদিন রাত্রে উন্মত্ত যৌন লালসার কল্পিত মূর্তির স্বপ্নে তিনি অনুধাবন করলেন যে তার ট্যাটজিওর প্রতি যে আবেগ, সেটা হলো তার কামুক প্রকৃতি। এরপর লেখক ছেলেটিকে প্রকাশ্যে হা করে দেখতে লাগলেন এবং অনবরত তাকে এমনভাবে অনুসরণ করতে লাগলেন যে তার মনে হতে লাগলো যে ছেলেটির অভিভাবক সেটি লক্ষ্য করেছেন এবং তারা ছেলেটিকে অপরিচিত এবং একাকী মানুষজনের নিকট যাওয়ার সময় সতর্ক হতে বলেছেন। যদিও এস্কেনবাকের আবেগটা ছিল তীব্র, তবুও সেটা অপ্রকাশিত রইল। তিনি ট্যাটজিওকে কখনো স্পর্শও করেননি বা তার সাথে কথাও বলেননি। তিনি বুঝতে পেরেছিলেন যে ট্যাটজিও তার প্রতি লেখকের যে টান, যদিও সেটা জানতো, তবুও মাঝে মধ্যে গোপনে দৃষ্টি নিক্ষেপ করা ছাড়া দুজনে আর কিছুই করেননি। এস্কেনবাক তার বয়স্কজনিত মুখমণ্ডল এবং দেহের জন্য অস্থিরতা বোধ করতে লাগলেন। চেহারা আকর্ষণীয় করে তোলার জন্য তিনি প্রতিদিন হোটেলের সেলুনে যেতেন, যেখানে নাপিত তাকে চুলে রং এবং মুখে মেকআপ করতে প্রলুব্ধ করল, যাতে তাকে যুবকের মতো দেখায়। সদ্য চুলে কালো কলপ এবং মুখে মেকআপ করে প্রচণ্ড গরমের মধ্যে ভেনিসের সর্বত্র তিনি ট্যাটজিওকে ছায়ার মতো অনুসরণ করতে শুরু করলেন। শহরের কেন্দ্রে এসে তিনি ছেলেটিকে আর দেখতে পেলেন না। ক্লান্ত এবং তৃষ্ণার্ত হয়ে তিনি কতকগুলি পাকা স্ট্রবেরি কিনলেন এবং খেলেন। এরপর একটি পরিত্যক্ত চৌমাথায় বিশ্রাম নিতে থাকলেন এবং ধ্যানমগ্ন হয়ে ভাবতে লাগলেন তার হারানো সুদর্শন চেহারা। কয়েকদিন পরে অসুস্থ এবং দুর্বল হয়ে তিনি হোটেলের লবিতে হাঁটাহাঁটি করছিলেন। তিনি জানতে পারলেন যে ছেলেটির পরিবার দুপুরে খাবার খেয়ে হোটেল ছেড়ে চলে যাবে। তিনি সৈকতে গেলেন, যেখানে ট্যাটজিও জেসুই নামের একটি ছেলের সাথে খেলছিল। দুটি ছেলের মধ্যে ঝগড়া শুরু হয় এবং ট্যাটজিও তাড়াতাড়ি হেরে যায়। রেগে গিয়ে ট্যাটজিও জেসুইয়ের সঙ্গ ত্যাগ করে সৈকতের যেদিকে এস্কেনবাক ছিলেন সেখানে চলে যায়। সেখানে এস্কেনবাক কিছুক্ষণ ধরে সমুদ্রের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন। তারপর ট্যাটজিও তার প্রশংসাকারীর দিকে ঘুরে তার মুখের দিকে তাকাল। এস্কেনবাকের মনে হতে লাগলো ছেলেটি তাকে যেন ইশারা করে ডাকছে। তিনি উঠে দাঁড়িয়ে তাকে অনুসরণ করার চেষ্টা করলেন, কিন্তু তার চেয়ারের উপর পড়ে মারা গেলেন। এখানেই উপন্যাসটির সমাপ্তি ঘটে। থ্যাংক ইউ।